हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर 20টি একাদম लेटेस्ट अपडेट, তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন বা এই দুর্নীতির বিপক্ষে হয়ে থাকেন এবং পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা সাউ আরও যে ইডির তল্লাশি চলছে এদের শাস্তিতে যদি আপনি খুশি হয়ে থাকেন ভিডিওটিতে একটা লাইক করবেন এবং আগামী দিনে অন্য নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িত না হয় বা দুর্নীতি করতে গেলে যাদের তাদের কলজে ভয় কেঁপে ওঠে সেদিকে লক্ষ্য রেখে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে আগামী দিনে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, আলভাকে ব্যাপক ভোটে হারিয়ে উপরাষ্ট্রপতি সিংহাসনে বসলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে আবার ভয়াবহ বা ব্যাপক কষ্টে যখন দিন কাটাচ্ছে এই সময়তি পার্থ চট্টোপাধ্যায়, ঠিক এই সময়তি আর শুনতে হবে না জেলের মেঝুতে চিকিৎসকদের পরামর্শে খাট পেলেন এবার পার্থ। অন্যদিকে আবার জেলের খাবার দাঁতেও কাটলেন না অর্পিতা, নায়িকার রাত কাটলো অঝরে কেঁদে। নেত্রী ও দলের প্রতি আস্থা আটুট, বিধায়ক পদ ছাড়ছেন না পার্থ চট্টোপাধ্যায়, জানালেন আইনজীবী। এর সাথেই রয়েছে আবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আরো একটি বড় খবর, এ জীবনে কি আর আছে সব শেষ, জানালো পার্থ চট্টোপাধ্যায়। একই সাথে আবার পার্থ রেস কাটতে না কাটতেই এবার অনুব্রত মণ্ডলকে নিয়ে রয়েছে আরো একটি বড় খবর, এবার সিবিআই তলব অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ড নিয়ে হাজিরা আদালতে। একই সাথে জানানো হচ্ছে পার্থর পর এবার কেষ্টর কপালও রয়েছে কষ্ট। অন্যদিকে আবার বাংলার আবহাওয়া নিয়ে আজ আরো একটি বড় খবর, ফের বঙ্গোপসাগরে ঘনালো নিম্নচাপ, কলকাতা সহ জেলায় জেলায় শুরু বৃষ্টি। দেখে নেব আজ কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় ভারী বৃষ্টি, কোথায় মাঝারি বৃষ্টি, কোথায় ঝলমলে রোদ্দুর, বা আপনার জেলা আপনার ব্লকে কেমন থাকতে পারে আজকের আবহাওয়া। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, একদিকে যখন দুর্নীতি কাণ্ডে একের পর এক জড়িত হচ্ছে তৃণমূল নেতা মন্ত্রী, অন্যদিকে হঠাৎই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে, বিরোধীদের দাবি সেটিং করতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন বকেয়া টাকা এবং যে সকল যোজনা বা আবাস যোজনাগুলো থেকে বঞ্চিত করার জন্য উঠে পড়েছে কেন্দ্র, সে তারই প্রতিবাদে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে যখন আশঙ্কা করা হচ্ছে যে সেটিং করতে গিয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী ফেরার পরই এবার শুভেন্দুর ভয়ানক চিঠিতে মাথায় হাত পড়তে চলেছে তৃণমূলে। এর সাথেই রয়েছে আবার ভারত সরকারের আরো একটি বড় সিদ্ধান্ত, এবার 348টি অ্যাপ ব্যান করলো মোদি সরকার। অন্যদিকে আবার ভরো সন্দেহ, খাস কলকাতায় গুলি বৃষ্টি, ভারতীয় জাদুঘরে সিআইএফ বাড়াকে সহকর্মীদের লক্ষ্যে গুলি, নিহত এক ধৃত যুবক। এর সাথেই রয়েছে আবার মহিলাদের জন্য দারুণ খবর, বাসে ভাড়া লাগবে না, মহিলাদের ফ্রি করে দিলেন মুখ্যমন্ত্রী, দেখে নেব কোথায় লাগবে না বাসে ভাড়া মহিলাদের, কোথায় ফ্রি করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আবার ফের উদ্ধার সোনার, একই সাথে রয়েছে আবার পার্থ অর্পিতার থেকে উদ্ধার 58 কোটি টাকা, কার কার এর সঙ্গে কে কে জড়িত রয়েছে, উঠে এসেছে একের পর এক একাদম লেটেস্ট আপডেট। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেট গুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই সব জল্পনা শেষ, অবশেষে উপরাষ্ট্রপতি ধনখড়, আলভাকে হারিয়ে বড় ব্যবধানে জয়ী বাংলার প্রাক্তন রাজ্যপাল, দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়, 528টি ভোট পেয়েছেন, বড় ব্যবধানে হারিয়েছে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে, এবার দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়, প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল 371টি ভোট, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড় পেয়েছেন 528টি ভোট, মোট ভোটের 70%। একই সাথে পার্থ এবং অর্পিতার রেস কাটতে না কাটতে আবারও তৃণমূলের গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, সোমবার 11টায় নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব, দিতে হবে হাজিরা। গরু পাচার মামলায় 6 বার সিবিআই তলব পেয়েও হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল, শেষ 19 মে প্রথমবার এই মামলায় সিবিআই এর মুখোমুখি হন তিনি। সোমবার 11টায়
निजाम प्यालेसे अनुब्रत मंडल के तलब करा हुए छे। जाना गया छे सम्प्रति अनुब्रत घनिष्ठ देर बाड़ी थेके पावा तथ्यर भित्तिते एई तलब। सीबीआई सूत्रेर खबर, एबार तिनि हाजिरा देबेन किना ता आईनजीवीदेर संगे आलोचनार परई जाना जाबे। तबे तार संगे जोगाजोग करा हले तिनि जानान सोमवार एखोनो अनेक देरी। एर साथेई रयेछे आबार आबहावा दप्तरेर तरफ थेके आरो एकटि बड़ खबर, बंगोपसागरे घनालो निम्नचाप, कम बृष्टिर फेर निम्नचापेर ভ্রুকুটি। আজ অর্থাৎ 7ই আগস্ট বঙ্গোপসাগরে ওড়িশা অন্ধ উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, পরে আরো শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ইতিমধ্যে উপকূলের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। শনিবার সকাল থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় আংশিক মেঘলা, আকাশ, সকাল থেকে কয়েক পলসা বৃষ্টিতেও ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সারাদিনই চলবে এমন আবহাওয়া, তবে কিছুক্ষণ পর থেকেই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়ালে বৃষ্টির তেজও বাড়বে, উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামী কাল থেকে 11ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। 9ই আগস্ট উপকূলের 2 জেলায় বৃষ্টি হতে পারে, 10ই আগস্ট কলকাতা সহ 8টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ শক্তি বাড়ালেও বড় দুর্যোগের আশঙ্কা নেই, বহু প্রতীক্ষিত বৃষ্টির মুখ দেখতে চলেছে এবার বাংলার কৃষকরা। একই সাথে রয়েছে আবার শুভেন্দুর ভয়ঙ্কর চিঠি, মাথায় হাত পড়তে চলেছে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সাক্ষাতের পরদিনই প্রধানমন্ত্রীকে এবার চিঠি শুভেন্দুর। মমতার দাবি, রাজ্যের আর্থিক দাবি দাবা নিয়ে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে 5 পাতার একটি চিঠি পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে একটি টুইটও করেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের প্রতিটি প্রকল্পের জন্য গ্রাম উন্নয়ন মন্ত্রক থেকে পাঠানো সাফাইন করে নেওয়া পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্রেডমার্ক হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের এই বিশাল আর্থিক দুর্নীতির বিষয়টিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আনার জন্য তিনি চিঠি লিখেছেন। মূলত 100 দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনার বিভিন্ন কাজের বেনিয়ম চলছে বলে অভিযোগ শুভেন্দু অধিকারী। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম রাজ্যের ক্ষেত্রে বদল করে দেওয়া হচ্ছে বলে এর আগেও অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা। এবার কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে রাজ্যের দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার পরেই চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অন্যদিকে আবার পার্থ অর্পিতা কাণ্ডে উঠে এসেছে আজ আরো একটি বড় খবর। রাজপ্রাসাদ ছেড়ে, বিলাসবহুল বাড়ি মন্ত্রিত্ব ছেড়ে যখন চোর উপাধি নিয়ে জেলের মধ্যে দিন কাটাচ্ছে, তবে কেমন কাটছে তাদের জেলের মধ্যে দিন সেটি জানানোর পূর্বে আপনাদের জানিয়ে দিই, দলনেত্রীর প্রতি আস্থা আটুট। আদালতের নির্দেশে বর্তমানে প্রেসিডেন্সি জেলেই দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রয়েছেন প্রেসিডেন্সি জেলের 1লা-22 সেলের 2য় লকআপে। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস জানান, প্রভাবশালী তকমা মুছেছে, প্রয়োজনে বিধায়ক পদছাড়তেই রয়েছেন পার্থ। জানিয়ে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিকে আবার বর্তমানে তার আর এক আইনজীবী সুকন্যা বিশ্বাস সাফ জানিয়ে দিলেন, বিধায়ক পদ মোটেও ছাড়ছেন না পার্থ। এমনকি তার সাফ দাবি, দলনেত্রী ও দলের প্রতি আস্থা রয়েছে পার্থর, বিধায়ক হিসাবে তিনি মেয়াদ শেষ করবেন। অন্যদিকে আর শুনতে হবে না জেলের মেঝেতে চিকিৎসকদের পরামর্শে খাট পেলেন পার্থ। আদালতের যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে বাকি বন্দীদের মতো শুতে হচ্ছিল মেঝেতে, জেল থেকে উদ্ধার করা হয়েছিল কম্বল। যদিও সূত্রের খবর, বন্দীর শারীরিক অবস্থা দেখে যদি জেলের চিকিৎসকরা মনে করতেন তাহলে তার জন্য চৌকির ব্যবস্থা করতে পারতেন, কিন্তু তিনি খাট পাচ্ছেন। এই প্রশ্ন নিয়ে ঘোরাফেরা চলছিল বিভিন্ন মহলে। সূত্রের খবর, চেয়ার না পেলেও চিকিৎসকদের পরামর্শে খাট পেলেন পার্থ। চেয়ার না পেয়ে অনেক সময় কোমরে বসে থাকতে হয়েছে, সে কথা জেল হাসপাতালের চিকিৎসকরা জানান পার্থ। কষ্টের কথা শুনে খাট দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যদিকে আবার ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অর্পিতার জেল জীবন, কারণ ইতিমধ্যে ইডির তরফ থেকে দাবি করা হয়েছে অর্পিতার কাছে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে তথ্য রয়েছে, যেখান থেকে মিলতে পারে আরো একাধিক সম্পত্তির হদিশ। শুধু তাই নয়, ওই 58 কোটি টাকার সঙ্গে কে কে জড়িত রয়েছে তারও পাওয়া যেতে পারে হদিশ। যদি মুখ খুলে সেই আশঙ্কায় রয়েছে একাধিক দুর্নীতিবাজদের, তাই তাকে খুন করা হতে পারে এমনই অভিযোগ তুলেছে ইডি। এদিকে আবার জেলের খাবার দাঁতও কাটলেন না অর্পিতা। প্রথম রাতে জেলের খাবার মুখেই রুচল না নায়িকার, উপরন্তু গোটা রাত কাটালেন অঝোর নয়নে কেঁদে। এ যাবৎকাল ব্রাউন ব্রেড, কলা, ডিম সেদ্ধ, ফলের রস, ডাল সবজি, মাছের ঝোল পেলেও এবার জেলের সাধারণ কয়েদীদের মতোই খাবার পরিবেশন করা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়কে। অন্যদিকে রয়েছে আবার মহিলাদের জন্য আরো
একটি বড় খবর। এবার রাখি বন্ধনে মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 10ই আগস্ট মধ্যরাত থেকে 12ই আগস্ট মধ্যরাত পর্যন্ত উত্তর প্রদেশের বিনামূল্যে বাসে চড়তে পারবেন রাজ্যের সমস্ত মহিলারা। একই সাথে এদিন পার্থ দুঃখে ভরা জীবন এবং হতাশার মধ্য দিয়ে জানান এই জীবনে আর কি আছে। 14 দিনের জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে প্রেসিডেন্ট জেলে ঢোকানোর সময় সমস্ত সরকারি প্রক্রিয়া শেষ করলেন জেল কর্মীরা। পুরোদস্তুর তল্লাশির পর মেটালো ডিরেক্টর ভিতর থেকে তাকে জেলে ঢুকতে বলা হয়। তখন একটা টিংস করে শব্দ, দাঁড়িয়ে পড়েন হতচকিত পার্থ। জেলের কর্মী জিজ্ঞাসা করে, আপনার কাছে কি কিছু রয়েছে? তার দিকে তাকিয়ে নিচু গলায় পার্থের জবাব, এ জীবনে কি আর আছে। একই সাথে ফের কলকাতা মেট্রো থেকে উদ্ধার হলো প্রচুর সোনা, তাই গহনা সোনা সেই সোনার গহনা নিয়ে যাওয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সোনা পাচারের চেষ্টা রুখে দিল আরপিএস। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, এক ব্যক্তি ব্যাগ নিয়ে স্টেশনে ঢোকেন, লাগেজ স্ক্যানার ব্যাগ পরীক্ষা করার সময় দেখা গেল তার ব্যাগে প্রচুর পরিমাণে সোনা রয়েছে। অন্যদিকে আবার আরো একটি কঠোর পদক্ষেপ, ভারত সরকারের 348টি অ্যাপ ব্যান করলো মোদী সরকার। স্মার্টফোন থেকে ডেটা সংগ্রহের অভিযোগ দিন দিন বাড়ছে। এর আগেও এই অভিযোগে একাধিক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। একই অভিযোগে এবার দেশ থেকে 348টি অ্যাপ নিষিদ্ধ করছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চীন সহ একাধিক দেশের অ্যাপ গ্রাহকের ডেটা বেআইনি সংগ্রহ করে তার অ্যাপের অপব্যবহার করছিল। ওই অ্যাপ সংস্থাগুলি কয়েকটি অ্যাপ ভারতের ডেটা পাচার করছিল বিদেশে। অ্যাপগুলির মধ্যে সবকটি অ্যাপের এখনো পর্যন্ত লিস্ট প্রকাশিত হয়নি, তবে খুব জলদি প্রকাশিত করতে চলেছে ভারত সরকার ওই সকল ব্যানকৃত অ্যাপ্লিকেশনগুলির। একই সাথে রয়েছে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দারুণ ঘোষণা, রাখি পূর্ণিমার ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। রাখি বন্ধনের দিন এই প্রথম ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। 11ই আগস্ট রাখি বন্ধন উৎসব, সেদিন বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার অফিস আদালত খোলা থাকলো, শনি থেকে সোম পর্যন্ত ফের ছুটি, শনি রবিবার সাপ্তাহিক ছুটি, আর সোম থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই টানা 3 দিন ছুটি পাবেন এবার কর্মীরা, আর ছুটি হবে না জেলের মেঝেতে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে